নমস্কার সাং মানে অময় রাধা স্বাগত করছি আপনার আমার চ্যানেল তো সাংগানে আজ রেসিপি হচ্ছে বুট ডা অকা তালু স্টার্ট করি আজ রেসিপি রেসিপি স্টার্ট করার যে চ্যানেল সবসক্রাইব করে না প্লিজ সবসক্রাইব করে দিও এবং পাখে থাক বেলআকনটি মধ্যে প্রেস করে দিও তাকে যা বি ভিডস অপলোড করি আপনার প্রথমে নোটিফিকেসন প এবং যে চ্যানেল সবসক্রাইব করে দিয়েছেন সে অশেষ অশেষ ধন্যবাদ তো চালানু স্টার্ট করি আজ রেসিপি

बुट डाली सीझे भितर ये अंडा को भांगी भांगिने तो मुठ चारोटी अंडा नहीं तो सब भांगी ने तो को भांगी भांगिने तो अंडा को भांगी नहीं फोक्साजु भलसे फेटने भलसे फेटिले अंडा भल फ्लि भल स्पी हो फुए तो यू भलसे फेटी दबा कह गए अधिक जो फुली थाए्रे अधिकए आमलेट তো ভালসে ফেটিকি মু কড়াইতে তেল গরম করি তা এবার ভালোসে ভাজিনেবি দেখুন তো এখন এবার ভালসে এমতি ভাজিনেবা খুব কম সময় ভাজিনইছি জস্ট অ শুখি শুখি আসলে তাকে কাড়ে ঠিক এইভা ভাজবে তো অন্ডা ভুজি আমার এছি তা এটি কড়াইরে তেল গরম করে নিয়ে এবার ବଟା ମସଲାକୁ ଦେଇଦେବି ବଟା ମସଲାରେ ମୁଁ ଏଇଠି ନେଇଛି ପିଆଜ ରସୁଣ ଅଦା ଏବଂ ପୋସ୍ତକ ତ ଏସବୁ ମସଲାରେ ଏବେ ହଳଦୀ ଟିକେ ପକାଇଦେବା ହଳଦୀ ଆପଣ କମ୍ ପକାଇବେ ଯେହେତୁ ପକାଇଥିଲେ ବୁଟ ଡାଲିରେ ତ ଲଙ୍କାଗୁଣ୍ଡ ଆପଣ ଟେଷ୍ଟ ଆକର୍ଡ଼ିଙ୍ଗ ପକାଇବେ ଯେତିକି ଆପଣ ରାଗ ଖାଉଛନ୍ତି ସେଇ ଅନୁସାରେ ଏବଂ ଲୁଣ ଅଳ୍ପ ପକାଇବା ଯେହେତୁ ବୁଟ ଡାଲିରେ ଆମେ ଆଗରୁ ଲୁଣ ପକାଇଥିଲେ ତ ମୁଁ ଏଇଠି ଏବେ ମସଲାରେ ଅଳ୍ପ ଲୁଣ ଦେବି ଏବଂ ଏହାକୁ ପାଞ୍ଚରୁ ସାତ ମିନିଟ୍ ଏବେ ଭଲସେ

गोलसे फुट दुई रू तीन मिनिट मात्र तो फुटाई देवा जदि आपको चाहिए ये पा देपारे तो मुझे अल्प पा देखे फुटाई देख बहुत थिक कनसीस्टेन्सी रखिले बहुत ही बढ़िया लगी था रुटी सहित खाया भात सहित खायापत सहित खाया कर झोल टाइप रखुचे जदि रुटी सहित खाए बहुत ही बढ़िया लगे तो तरक रेडीगला तो ये गैस अफ कर गरम मसला को देदेव আপন মানে এইপরি ট্রাই করন্তু এবং ঘরে রুটি সহিতা ভাত সহ খাঁত এবং সমস্ত খাইব দি আপনার প্রশংসার পাত্র হয়ে যাবে তো সাং মানে যদি রেসিপিটি ভালো লাগে তো আপনার ঘরে নিশ্চিন্ত বনাই কমেন্ট করতো কিপর হয়েছি এবং ভিডিওটি পছন্দ আসলে ভিডিওটি লাইক করতো আপনার ফ্রেডস রিলেটিভ সহ সেয়ার করুন এবং চ্যানেল সবসক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিব তা যা ভিডিওস আপলোড করি আপনার প্রথমে নোটিফিকেসন প পৌঁছব तेबे साङ्गी भिडियो मन ध्यान दि आरंभ शेष पर्यन्त देखिथ्यो अशेष अशेष धन्यवाद